হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক ভালো আছি। আর আজকে মায়ের হাতের তৈরি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর একেবারে নতুন ধরনের, নতুন পদ্ধতিতে হবে আজকে রেসিপিগুলো। ডিমের ঝোল করার জন্য এখানে এই যে আলু কাটা হয়েছে, টুকরো টুকরো করে, বড় বড় টুকরো করে কাটা হয়েছে আলুটা, চার টুকরো করে। আর এই পেঁয়াজগুলোকেও কুচিয়ে নিতে হবে। ডিমের ঝোল করার জন্য মশলা করা হবে, তার জন্য নিয়ে নেওয়া হয়েছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর দেওয়া হবে রসুন। তেজপাতা, জিরে, ফোড়ন ধনে দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হলো। এইবারে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিতে হবে। এখন ডিমের অমলেট করে তারপরে ডিমের ঝোল করা হবে। ঝোলের মধ্যে আর কি ডিমের অমলেটটা দেওয়া হয়, তাহলে টেস্টটা বেশি ভালো হয় আর কি। অমলেট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। এবার ডিমের অমলেটের ঝোল করা হবে। ডিমের আলু ভেজে একদম আলুর মধ্যে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়া হয়েছে, নুন হলুদও একবারে দিয়ে দেওয়া হয়েছে। এবার মশলাটা কষানো হচ্ছে ভালো করে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাতে হবে, বেশ ভালো করে কষাতে হবে। চলো মশলাটা কষানো হোক। তো এই যে দেখতেই পাচ্ছ আলুগুলো একদম মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে জল। জল দেওয়া হয়ে গেছে, এইবারে একটু ঢেকে দিতে হবে। টকবক টকবক করে ফুটছে, কি ঘোড়ার মতন ফুটছে। ঘোড়া তো টকবক টকবক ঘোড়ায়, আর এখানে ডিমের ঝোল টকবক টকবক ফুটছে। বাবা, এবার ডিমের অমলেট গুলো দিয়ে দেওয়া হলো। বাহ, দারুণ ব্যাপার, দারুণ। এবার আবার একটু ঢেকে দিতে হবে। এখন ডিমের ঝোলের জন্য গরম মশলা শিলে বেটে নেওয়া হচ্ছে। এর মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। বাহ, দারুন ফুটেছে। এখন চেক করে দেখতে হবে যে আলুটালু গলেছি কিনা। আলু গলে গেছে, ও আলুটা গলে গেছে মা বলছে, কারণ একটা আইডিয়া আছে তো। আর দিয়ে দেওয়া হলো গরম মশলা। দারুন একটা সেন্ট বেরোচ্ছে ডিমের ঝোলে। গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে, এইবারে ডিমের ঝোলটা নামিয়ে নেওয়া হবে। এই যে ডিমের ঝোল রেডি হয়ে আছে, ডিমের অমলেট করে ঝোল করা হয়েছে। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, দারুন। আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় ডিমের অমলেট করে ঝোল করলে।
আর হচ্ছে ডিমের মধ্যে মশলাটাও বেশ ভালোভাবে ঢোকে। এই যে ভেতর শাক কেটে ধুয়ে রাখা হয়েছে একদম, এর সাথে একদম লঙ্কাও কেটে কেটে রাখা হয়েছে, শাক রান্না হবে যে একবার এর মধ্যে কেটে দিয়েছে লঙ্কা। শাক রান্না করার জন্য তেল গরম হয়ে গেছে আর কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে, শাকটা দিয়ে দেওয়া হয়ে গেছে। একবারে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। ভেতর শাক খেতে দারুণ লাগে, মা এইভাবে রান্না করে খুব সুন্দর লাগে খেতে, একদম খুব সিম্পল ভাবে রান্না হয়, এর মধ্যে কোনো পেঁয়াজ মশলা পড়ে না, শুধু কালো জিরে ফোড়ন দেওয়া হয়। এবার শাকটা 5 মিনিট 5-7 মিনিটের জন্য ঢেকে দিতে হবে, 5-7 মিনিট বাদে ঢাকনা খুলে আবার চেক করতে হবে যে এটা জলটা শুকিয়েছে কিনা। ভেতর শাকটা একদম নরম হয়ে গেছে আর এর মধ্যে অল্প অল্প জল আছে, এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়ো নেওয়া হয়েছে, একটু চালের গুঁড়ো দিয়ে দিতে হবে, এটা দিলে না একটু বেশ ভালো সুন্দর হয় আর কি, একটু মাখো মাখো ভাব হয়, কাদা কাদা টাইপের হয় আর তখন খেতে বেশি টেস্ট লাগে, এই জন্য একটু চালের গুঁড়ি দেওয়া হয় নামানোর আগে। এইভাবে ভেতর শাক তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, দেখবে দারুণ স্বাদের লাগে। শাকের জলটা একদম পুরো টেনে গেল, এখন শাকটা নামিয়ে নেওয়া হবে। এই যে শাক রান্না হয়ে গেছে, দারুণ। তোমাদের যদি মায়ের হাতের এই রেসিপি দুটো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর লাইক করো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।